বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাংসের স্বাদে কষা কষা শোল মাছ রান্না। আর আজকে যে শোল মাছটা আমি নিয়েছি, এটা একটা বড় সাইজের শোল মাছ। বিশেষ করে আমার কাছে বড় সাইজের শোল মাছটাই বেশি ভালো লাগে, আর সকলের জন্য কিন্তু এই মাছটা খাওয়া অনেক অনেক উপকারী এবং স্বাস্থ্যকে। আমি মাছটা যেভাবে রান্না করেছি এভাবে তৈরি করলে একদম মাংসের থেকেও খেতে অনেক অনেক মজার লাগবে। তো চলো দেখি আজকে এই শোল মাছটা আমি কিভাবে রান্না করছি। তো আজকে শোল মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস শোল মাছ, আর এই মাছটা প্রায় 1 কেজি থেকে একটু বেশি হবে। মাছটা একটা বড় সাইজের মাছ, আর এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক মজার লাগে খেতে, আর রেসিপিটা অনেক সহজ। তো প্রথমেই দেখো, আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে আমি কমপক্ষে আধা ঘন্টা রেখে দেব। আমি সব সময় যে কোনো মাছ রান্না করার আগে, অন্তত 30 মিনিট আগে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিই, তারপরে আমি রান্নাটা করি। এতে করে কি হয়, মাছের মধ্যে ভালোভাবে লবণটা ঢুকতে পারে, এতে করে যে কোনো মাছের রেসিপি টেস্ট হয় এবং মাছটা খেতে অনেক ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। সেই সাথে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো চলো দেখি রেসিপিতে চলে যাই। তো আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল বাদে তোমরা যারা সাদা তেল খাচ্ছ, সাদা তেলটাও ইউজ করতে পারো। যে যে তেলে রান্না করতে পছন্দ করো বা খেতে পছন্দ করো, সেই তেলটা দিয়ে দেবে পরিমাণ মতো। তেলটা হিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলা। মাছগুলাকে আমরা ভালো করে একটু ভেজে নেব, মানে খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু মাছটা আমরা মাংসের মতো কষা কষা রান্না করব। তার জন্যে কিন্তু আমাদের মাছটাকে কিন্তু খুব বেশি মুচমুচে করে ভাজা যাবে না, এতে করে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, আমি যে 6 পিস মাছ নিয়েছি, এখানে আমার কিন্তু একবারেই 6 পিস মাছ ভাজা হয়ে যাবে। মাছটা ভাজতে বেশি একটা কষ্ট হবে না, আর মাছের এই মাছটা কিন্তু খাওয়াটা অনেক উপকারী। বিশেষ করে ডাক্তাররা কিন্তু রোগীদের, বিশেষ করে খেতে খেতে যাদের শরীরে রক্ত কম বা বিভিন্ন সমস্যা থাকে, তাদের জন্য কিন্তু এটাকে, এই মাছটাকে কিন্তু খেতে বলে। আমি আগে কিন্তু খেতাম না, তবে যখন থেকে আমি একটু মাছের এভাবে রান্না করে খাওয়া শিখেছি, তখন থেকে কিন্তু আমার এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগে, আর এই মাছটাও আমার প্রিয় হয়ে গেছে। আর এইভাবে ছাড়া তো আমি শোল মাছ খাই না। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আর একবার বাসায় আমি বলবো অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো। তোমরা যারা খাও না, কিন্তু খাওয়াটা কিন্তু অনেক উপকার এই মাছটা। তো দেখো, মাছটাকে আমি এপিটোপিট উল্টিয়ে হালকা করে, এই হালকা একটু লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমরা অন্যান্য যে মশলাগুলো সেগুলো ব্যবহার করছি। তেলের পরিমাণটা কিন্তু আমি সবসময় রান্নাতে দেওয়ার চেষ্টা কম করি। আর তেলের মধ্যে আমি প্রথমে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা একটু হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর তোমরা কে কীভাবে রান্না করতে পছন্দ করো, বা অন্য কেউ, অনেকে আছে লাউ দিয়ে শোল মাছ পছন্দ করে, তোমরা কে কীভাবে খেতে পছন্দ করো, কে কীভাবে রান্না করো, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আমি একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমরা বাটা মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটাকে আমরা খুব বেশি মুচমুচে করে ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ লবণ এবং মরিচের গুঁড়া এগুলো দিয়ে, তারপর অল্প জল দিয়ে একদম মাংসের মশলা যেভাবে আমরা কষিয়ে নিই সেভাবে আমরা একটু কষিয়ে নেব। এতে করে মশলাটা যদি ভালো করে কষানো হয়, তাহলে কিন্তু যে কোনো মাছই খেতে অনেক অনেক টেস্টি হয়। তো এই জন্য মশলা কষানোটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো বিভিন্নভাবে তো রান্না করা যায়, খাওয়া তো অবশ্যই যায়, তবে ভালো মন্দ লাগার ব্যাপারটা কিন্তু এর মধ্যেই, নিজের মধ্যেই কে কীভাবে কাজটা করছি সেটার মধ্যেই কিন্তু খাবারের টেস্টটা লুকিয়ে থাকে। তো দেখো, এবার এই মশলাগুলোর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। সুন্দর কিন্তু ফ্লেভার আসতে শুরু করেছে অলরেডি।
আর মশলাটা দেখো অনেক কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আর আমি চুলাটাকে হিটটা কিন্তু এই পর্যায়ে একদম হালকা রেখেছি। এবার আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। জলটা দেওয়ার পরে আমি চুলার হিটটা দিয়েছি বাড়িয়ে। এবার একটু দেখো সুন্দর কিন্তু গ্রেভিটা দেখো দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু সেই জন্য অনেক অনেক মজার হবে। তো অবশ্যই কিন্তু ঘরে তোমরা এভাবে একবার ট্রাই করো, আর কে কে তোমরা এভাবে তৈরি করো সেটা কিন্তু আমাকে জানিও। আমার তো এভাবে এই মাছটা খুবই ভালো লাগে। এবার আমি ঝোল দিয়ে দিলাম অল্প পরিমাণে, আমরা যেহেতু গামাখা গামাখা রাখবো, কষা কষা রাখবো, এই জন্য বেশি পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এভাবে যদি মাছটা রান্না করা যায় এতে কি হয়, খুবই অল্প সময়ে এই রেসিপিটা কিন্তু করা যায়। অন্যান্য যে কোনো রেসিপির থেকে এইভাবে যদি কষা কষা মাংসের মতো রান্না করা যায় তাহলে কিন্তু এই রান্নাটা কিন্তু আরও অল্প সময়ে তৈরি হয়। তো দেখো আমি মাছগুলো এবার দিয়ে দিলাম, এবার কিছু সময় আমরা ফুটতে দেব, তারপর আমরা মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে দেব। আর এই মাছটা রান্না করতে আমার মোট 5 থেকে 10 মিনিট লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর কষা কষা মাংসের মতো এরকম এক পিস মাছ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। আর একদম চেটে পুটে পরিষ্কার হয়ে যাবে প্লেট, সেই সাথে নিজের হাতও। তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকো। আর তোমরা যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি বেশ কিছুদিন যাবৎ একভাবে ভিডিওগুলো আপলোড করতে পারছি না বিভিন্ন কারণে। তো আশা করি তোমরা আমাকে তোমরা কে কীভাবে তৈরি করছো, কে কী কোন রেসিপিটা তৈরি করছো সেটা আমাকে জানিও। আর আমার এইভাবে পাশেই থাকো, আমাকে সাপোর্ট করো। আর দেখো আমাদের কথা বলতে বলতে কিন্তু আমাদের মাছটাও রান্না হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এটাকে আমি এবার নামিয়ে নেব। মাংসের মতো দেখো কষা কষা হয়ে এসেছে আর লবণটাও একদম পারফেক্ট আছে, আমি নামিয়ে নেব। আর নামানোর আগে তোমরা মন চাইলে এ পর্যায়ে কিন্তু একটু ধনে পাতা কুচি দিয়ে দিতে পারো, এতে করে খেতে আরও ভালো লাগবে। তবে আমি ডালচিনি গুঁড়াটা দিয়েছি বলে আমি আগে থেকেই ধনে পাতা কুচিটা দিচ্ছি না, আমি একটু ধনে পাতা কুচি দিয়ে উপরটাকে একটু সাজিয়ে নেব। দেখো একদম কিন্তু অয়েলি ভাব নেই, অনেক সময় দেখা যায় মাংসের মতো কষা কষা করলে মাংসের উপরে যেরকম তেল ভাসে এরকম কিন্তু তেল ভাসে। আমি কিন্তু অল্প তেলে রান্না করার চেষ্টা করি সব সময়, একটু স্বাস্থ্যকর বানানোর চেষ্টা করি। তো আশা করি আজকের এই স্বাস্থ্যকর এই শোল মাছের রেসিপিটা একদম মাংসের মতো তৈরি করে দেখালাম তোমাদেরকে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না। তো আজকে এই